আসসালামু আলাইকুম, আমন্ত্রণ ইউনিমানি নিউজ ফ্ল্যাশে। পাকিস্তানের সাবেক সেনা শাসক দুর্দণ্ড প্রতাপশালী সেনাপ্রধান পারভেজ মোশাররফ, যিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। 2001 সালে তিনি পাকিস্তানের রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন। এর আগে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে 1999 সালে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্র ক্ষমতা দখল করে সেনাবাহিনী, যার নেতৃত্বে ছিলেন সেনাপ্রধান পারভেজ মোশাররফ। 1999 সালে ভারতে যে হামলাটি হয়েছিল পাকিস্তানের পক্ষ থেকে, সেই পরিকল্পনা কিন্তু পারভেজ মোশাররফ করেছিলেন, যেটি পরবর্তীতে কারগিল যুদ্ধে রূপ নিয়েছিল। এই জেনারেল মোশাররফ পরবর্তীতে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে সারা বিশ্বে আরও বেশি সামরিক ক্ষমতাধর হিসেবে প্রদর্শিত হয়। পরবর্তীতে পাকিস্তানে ক্ষমতার পট পরিবর্তন হলে দেশদ্রোহের অভিযোগে পাকিস্তানের লাহোরের আদালত পারভেজকে মৃত্যুদণ্ড ঘোষণা দেয়। পরে আবার মৃত্যুদণ্ডের রায়ও বাতিল করা হয়। এই মুহূর্তে দুর্দণ্ড প্রতাপশালী এই সাবেক প্রেসিডেন্ট রয়েছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। কখনও তার খবর আসছে যে তিনি মারা গেছেন, আবার কখনও এমন খবর আসছে যে তিনি মুমূর্ষু অবস্থায় আছেন। তিনি দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। জিও টিভি এক প্রতিবেদনে সাবেক সেনাপ্রধানকে ভেন্টিলেটরে তথা লাইফ সাপোর্টে রাখার খবর জানিয়েছিল। পরবর্তীতে সেই খবরও তারা কিন্তু সেখান থেকে ছড়িয়ে দেয়। 2016 সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে আছেন 78 বয়সী পারভেজ মোশাররফ। সেখানকার কোনো সংবাদ মাধ্যমে এখন পর্যন্ত তার মৃত্যুর খবর পাওয়া যায়নি। 2007 সালে প্রেসিডেন্ট থাকার সময় বেআইনিভাবে সংবিধান বাতিল ও জরুরি অবস্থা জারির দায়ে 2013 সালে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। 2014 সালে 31 মার্চ মোশাররফকে অভিযুক্ত করা হয়। ওই বছরের সেপ্টেম্বরে বিশেষ আদালতের কাছে বিচারের জন্য সব তথ্য প্রমাণ পেশ করা হয়। তবে আপিল ফোরামে মামলাটি তোলার পর বিচার কাজ দীর্ঘায়িত হয়ে পড়ে। মোশাররফ 2016 সালের মার্চ মাসে পাকিস্তান ছাড়েন। চিকিৎসার জন্য তিনি দেশ ত্যাগের অনুমতি চেয়েছিলেন। তবে দুবাইয়ে যাওয়ার পর থেকে তিনি আর দেশে ফেরেননি। তার কয়েক মাস পরই পাকিস্তানের একটি বিশেষ আদালতে তাকে অপরাধী ঘোষণা করা হয়। বারবার আদালতে হাজির না হওয়ায় পাকিস্তানে থাকা তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় আদালত। বাতিল হয় তার পাসপোর্ট ও পরিচয়পত্রও। রাষ্ট্রদ্রোহের ওই মামলায় দোষী সাব্যস্ত করে 2019 সালের 17 ডিসেম্বর ইসলামাবাদের বিশেষ আদালত পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডের আদেশ দেয়। পাকিস্তানের ইতিহাসে এ ধরনের রায়ের ঘটনা ছিল এটি প্রথম। 2020 সালের জানুয়ারিতে সামরিক শাসকের মৃত্যুদণ্ড বাতিল করে দেশটির একটি আদালত। যে প্রক্রিয়ায় পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছিল তাকে অসাংবিধানিক উল্লেখ করে মৃত্যুদণ্ডাদেশের সিদ্ধান্ত বাতিল হয়। নওয়াজ শরীফকে হটিয়ে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে 1999 সালে ক্ষমতা দখল করেন পারভেজ মোশাররফ। 2001 থেকে 2008 সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্ট ছিলেন পাকিস্তানের। 2007 সালের নভেম্বরে তিনি পাকিস্তানের সংবিধান বাতিল করে জরুরি অবস্থা জারি করেন। এর বিরুদ্ধে ওই সময় ব্যাপক বিক্ষোভ হয়। অভিশংসনের ঝুঁকি এড়াতে তিনি 2008 সালে পদত্যাগ করেছিলেন। সীমানা পেরিয়ে নিরাপদে এবং নিশ্চিন্তে আপনার রেমিটেন্স পৌঁছে যাবে প্রিয়জনের হাতে। আকর্ষণীয় রেটে অ্যাকাউন্টে, গোপন নম্বরে অথবা বিকাশে টাকা পাঠান ওমানের সর্ববৃহৎ ইউনিমানি এক্সচেঞ্জের মাধ্যমে। আমাদের রয়েছে সমগ্র ওমানে 60টিরও অধিক ব্রাঞ্চ। নিকটস্থ ব্রাঞ্চের তথ্য জানতে কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে। মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া, বিশ্বের নানা প্রান্তের কোটি প্রবাসীর সংবাদ, সংবাদ বিশ্লেষণ, অনুসন্ধান ও তথ্য জানতে প্রবাস টাইমের সাথেই থাকুন।